ফিরেলাম বিরতির পর এবার যে খবরে নজর রাখবো, শুক্রবার কৌস্তব রায়ের জামিন মামলার শুনানি চলার সময় ইডির পক্ষের আইনজীবী আদালতে জানান, এই তদন্ত সম্পূর্ণভাবে দিল্লির হেডকোয়ার্টার থেকে নজরদারিতে চলছে। শুক্রবার কৌস্তব রায়ের জামিন মামলার শুনানি চলার সময় ইডির পক্ষের আইনজীবী আদালতে জানান, এই তদন্ত সম্পূর্ণভাবে দিল্লির হেডকোয়ার্টার থেকে নজরদারি চলছে। আপনাদের হেডকোয়ার্টার থেকে কি চলছে সেটা জানা আমার বিচারের বিষয় নয়, তদন্তকারী অফিসার কি তদন্ত করেছেন সেটাই আমার জানা দরকার। যে কোনো তদন্তেরই তদন্তকারী অফিসার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তদন্তকারী অফিসারের তদন্তের উপর অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হস্তক্ষেপ করতে পারে না। তদন্তের বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তদন্তকারী অফিসারের রয়েছে। আইনজীবী মহল মনে করছেন এই দিনের ইডির সওয়াল থেকে পরিষ্কার, দিল্লির অঙ্গুলি হেলনেই 17 জুলাই কৌস্তুব রায়কে গ্রেপ্তার। কলকাতা টিভি।